हेलो फ्रेंड्स, वेलकम टू यूट्यूब चैनल। माय यूट्यूब चैनल सबाई के जाना अभिनंदन। आज के अपन सामने जो वीडियो नहीं उपस्थित हो वीडियो जे सकल बंधुरा नतून कर गोट फार्मिंग शुरू करते चाहिए तादर जन्नो खूब गुरुत्वपूर्ण। कारण आजकल वीडियो हमें आलोचना करब जो अपनारा কিভাবে খামার শুরু করতে গেলে আপনাদের খামারে সেখান থেকে আপনারা খুব অল্প সময়ের মধ্যে ইনকাম করতে পারবেন, কিভাবে অর্থাৎ কিভাবে খামার শুরু করা উচিত। যদি কোনো মানুষ অর্থাৎ যদি কোনো ব্যক্তি ছাগলের খামার করতে চায়, সেক্ষেত্রে তাকে কিভাবে খামারটি শুরু করা উচিত বা কিভাবে খামার শুরু করতে গেলে সেখান থেকে তারা খুব তাড়াতাড়ি লাভবান হয়ে উঠবে, এমনকি সেখান থেকে ইনকাম করতে শুরু করবে, তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই ধরনের নতুন নতুন ভিডিও আমি আপলোড করতেই থাকবো। তো অবশ্যই ভিডিওটার সঙ্গে যুক্ত থাকুন। তো চলুন দেরি না করে সে ভিডিওটি শুরু করা যাক। তো হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি গোট ফার্মিং শুরু করতে চান সেক্ষেত্রে আপনাদের কী কী করণীয় এবং কিভাবে আপনারা শুরু করবেন, কিভাবে শুরু করা উচিত যে আপনারা কখনোই গোট ফার্মিং করে লস খাবেন না। আজকের ভিডিওটা দেখে যদি আপনারা গোট ফার্মিং অর্থাৎ ছাগলের খামার শুরু করতেন সেক্ষেত্রে কিন্তু আপনারা কোনোভাবেই লস খাবেন না সেই খামার থেকে। তো কিভাবে শুরু করা উচিত অবশ্যই ভিডিওটাকে যুক্ত থাকবেন ভিডিওটার সঙ্গে। তো আপনারা যদি খামার করতে চান ও ইচ্ছুক থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো, যদি আপনারা খুব বড় করে খামার শুরু করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কোনো গোট ফার্মিং ট্রেনিং নিতে হবে, আর না হলে আপনাকে অবশ্যই কোনো অভিজ্ঞ ব্যক্তি হতে হবে যে গোট ফার্মিং করতে গেলে আপনি আপনার গোট ফার্মটাকে ভালোভাবে চালাতে পারবেন। কারণ গোট ফার্মিং করতে গেলে সে সকল খামারের মধ্যে বিভিন্ন রকমের ছাগল আপনারা আনবেন, এক জায়গা থেকে আপনারা কখনোই ছাগল কিনে আনতে পারবেন না। কারণ যদি কোনো খামার থেকে আপনারা সেই খামার তৈরি করেন তখন কিন্তু অনেক টাকা বাজেটের মধ্যে আপনাদের পড়তে হবে। তো খুব অল্প টাকার মধ্যে আপনাকে খামার শুরু করতে হবে, যেন খুব অল্প টাকার মধ্যে খামার শুরু করতে গেলে আপনারা সেখান থেকে ইনকামও করতে পারবেন, প্লাস আপনাদের খামারটাও ধীরে ধীরে বড় হবে। তো যদি আপনারা খামার থেকে ইনকাম করতে চান বা খামারে কোনো প্রকারের লস খেতে না চান সেক্ষেত্রে কীভাবে শুরু করা উচিত, যদি আপনারা খামার করতে চান বা ইচ্ছুক থাকেন সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা যদি খুব ছোট থেকে খামার শুরু করেন তখন কিন্তু আপনারা সেখান থেকে খুব অল্প সময়ের মধ্যে ইনকাম করতে শুরু করবেন। কারণ খুব ছোট থেকে যদি আপনারা খামার তৈরি করেন সেখানে আপনার বিশেষ কোনো বাজেটের প্রয়োজন থাকবে না, আপনাকে খুব অল্প টাকার মধ্যেই খামারটা তৈরি করতে হবে, তারপরে আপনাকে ধীরে ধীরে সেই খামারটাকে বড় করতে হবে। যদি আপনারা খুব বড় করে খামার শুরু করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা বিভিন্ন রকমের সমস্যার মধ্যে পড়তে পারেন। তো অবশ্যই আপনারা খুব অল্প টাকার মধ্যে এবং খুব ছোট্ট করে আপনাকে খামার শুরু করতে হবে, সেটা আপনাকে করতে হবে বাড়ি থেকে। যদি আপনারা কোনো বড় ধরনের ছাগল, যে সকল ছাগলের বাচ্চা তিনবার বা চারবার হয়ে গেছে সেই রকম ছাগল আপনাকে একটি নিয়ে আসতে হবে বাজার থেকে বা কোনো গ্রাম্য এলাকা থেকে। আপনি যে গ্রামে বাস করেন সেই গ্রামে যদি আপনারা ভালোভাবে খোঁজ করেন যে কোনো ব্যক্তি অর্থাৎ যে সকল বাড়িতে ছাগল রয়েছে সে সকল ব্যক্তিরা ছাগল বিক্রি করছে কি না, মা ছাগল যদি বিক্রি করে তাদের বাড়ি থেকে আপনারা বড় জাতের একটি ছাগল কিনে নিয়ে আসবেন। যে সকল ছাগলের বাচ্চা তিনবার বা চারবার হয়ে গেছে সে সকল ছাগল আপনাকে আনতে হবে। প্রথমে আপনাকে একটি মাত্র ছাগল আনতে হবে বাড়িতে। বাড়িতে আপনারা সে ছাগলটিকে নিয়ে এসে ভালোভাবে পরিচর্যা করবেন। যদি আপনাদের বাড়িতে কোনো ছাগল না থাকে সেক্ষেত্রে অবশ্যই একটি ছাগল আপনার পক্ষে কোনো অসম্ভব হবে না যে আপনি সেই ছাগলটিকে পালন করতে পারবেন না ও ভালোভাবে পরিচর্যা করতে পারবেন না। যদি আপনি একটিমাত্র ছাগল খুব ভালোভাবে পরিচর্যা করেন ও ভালোভাবে পালন করেন তখন দেখতে পাবেন যে আপনি এক বছরের মধ্যে সেখান থেকে ইনকাম করতে শুরু করেছেন। কারণ একটি বড় জাতের যদি ছাগল আপনি নিয়ে আসেন সেই ছাগলের কিন্তু তিনটা বা চারটা পর্যন্ত বাচ্চা হতে পারে। ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করে অতিরিক্ত লাভবান হচ্ছে বর্তমান সময়ে। তো ব্ল্যাক বেঙ্গল ছাগল আপনি নিয়ে আসবেন এবং সেই ছাগলটিকে বাড়িতে খুব ভালোভাবে পরিচর্যা নেবেন। একটি বড় ছাগল যদি নিয়ে আসেন সেক্ষেত্রে আপনি প্রেগনেন্ট অবস্থাতেও পেতে পারেন, বা যদি না প্রেগনেন্ট থাকে সেক্ষেত্রে আপনি বাড়িতে নিয়ে আসার সাথে সাথে কিন্তু সেই ছাগলটি প্রেগনেন্ট হয়ে যেতে পারে। তো প্রেগনেন্ট হওয়ার পাঁচ মাস পরেই কিন্তু আপনারা তার কাছ থেকে বাচ্চা পেয়ে যাচ্ছেন। একটি বড় ছাগলের কাছ থেকে আপনারা মিনিমাম তিনটি বা চারটি বাচ্চা পাবেন। যদি তিনটি করে বাচ্চা পান সেক্ষেত্রে আপনাকে বছরে সে ছাগলটি দুবার বাচ্চা দিবে, এবং সে ছাগলটি দুবার বাচ্চা দিতে গেলে বছরে দুবার বাচ্চা দিতে গেলে তার পেট থেকে তিনটা আর তিনটা বছরে ছটা কিন্তু বাচ্চা আপনি পেয়ে যাচ্ছেন। মাত্র একটি ছাগল পালন করে ছখানা বাচ্চা আপনার খামারে এক বছরের মধ্যে হয়ে যাচ্ছে। সে সকলের মধ্যে কিছু ফিমেল এবং কিছু মেল অবশ্যই থাকবে।
तो जे सकल मेल आज फिमेल आज फिमेल छागलगुली के अपनारा भलोभवे परिचर्या नेबें और मेल छागलगुली के अपनारा खासी करते पारें आपनी सेखान थेके एकटी पाठा तैरी करते पारें। जदि दुटी बा तीनटी मेल हय सेक्षेत्रे आपनाके एकटी अवश्यई पाठा छागल छाड़ते हबे आर बाकीटी खासी करे नेबें आर जेटी फिमेल थाकबे आपनार खामारे सेटी থাকলো। তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আপনার খামারে একটিমাত্র ছাগল পালন করে আপনার সেই ছাগল থেকে বছরে তিনটা বা চারটা মা ছাগল তৈরি হতে পারে। তো এইভাবে যদি আপনি দু বছর বা তিন বছর সেই ছাগলটি পালন করেন দেখতে পাবেন যে আপনার খামারে দশ থেকে পনেরোটা মা ছাগল হয়ে গেছে এবং দশ থেকে পনেরোটা যদি মা ছাগল হয়ে যায় সেক্ষেত্রে দেখতে পাবেন যে বছরে সেই সকল ছাগলের কাছ থেকে আপনারা পঁচিশটা বা ত্রিশটা বাচ্চা পেতে থাকছেন এবং সেখান থেকে আপনারা প্রচুর পরিমাণে ইনকাম করতে পারছেন। তার একটা কথা বলে দিই যে যখনই আপনার খামারে অতিরিক্ত পরিমাণে ছাগল বৃদ্ধি হয়ে যাবে বা বেড়ে যাবে সেক্ষেত্রে অবশ্যই আপনারা কোনো সরকারি ডাক্তারবাবুর পরামর্শ নেবেন এবং সেখান থেকে নিয়ে এসেন অবশ্যই বছরে দুবার থেকে তিনবার পর্যন্ত ভ্যাকসিন করাতে হবে। যদি আপনার খামারে ভ্যাকসিনেশন করানো থাকে সেক্ষেত্রে কিন্তু ছাগলের যে মারাত্মক রোগগুলি হয়ে থাকে যেমন পেপিয়ার পক্স এই সকল রোগ হয়ে থাকে সেই সকল রোগ কিন্তু আপনার খামারে হবে না। যদি এই দুটা রোগ যদি আপনার খামারে না হয় সেক্ষেত্রে আপনার খামারটা ধীরে ধীরে বড় হতে থাকবে এমনকি আপনার খামারে কোনো ছাগল নষ্ট হবে না। তো আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে শুরু করতে গেলে আপনারা খুব তাড়াতাড়ি স্বাবলম্বী হয়ে উঠবেন এবং খামার থেকে ইনকাম করতে পারবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন কারণ আপনাদের লাইক শেয়ার ও কমেন্ট আমাকে অনেকটাই উৎসাহিত করে নতুন নতুন ভিডিও আপলোড করতে। এছাড়াও আমি বলে দিই যে আমার এই চ্যানেলটিতে যে সকল ভিডিও আপনারা পাবেন শুধুমাত্র ছাগল পালন ও ছাগলের চিকিৎসা মেডিসিন সম্পর্কিত ভিডিও আপলোড করা হবে। তো অবশ্যই ভিডিওটার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং যে সকল বন্ধুরা খামার করতে চাইছেন তাদের কাছে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন। কিছুদিনের মধ্যেই আমি এই চ্যানেলের মধ্যে কিন্তু আপনাদের এক মাসের ট্রেনিং নিয়ে আসতে চলেছি। তো অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকুন আর যদি যদি আপনাদের ইচ্ছা থাকে যে ত্রিশ দিনের আপনারা সে গড ফার্মিং ট্রেনিং করবেন সম্পূর্ণ মেডিসিন সম্পূর্ণ চিকিৎসা ও ছাগলের চিকিৎসা ও ছাগল পালন সম্পর্কে তথ্য জানতে চান তাহলে অবশ্যই আপনারা ট্রেনিংটা নেবেন। আর যদি ট্রেনিং নিতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে নিতে চান কি না কারণ কাউকে জোর করে কিন্তু ট্রেনিং নেওয়া যায় না। আপনাদের যদি ইচ্ছা যায় আপনারা ট্রেনিং নেবেন, যদি ইচ্ছা না যায় আমার এই চ্যানেলটিতে যুক্ত থাকুন এবং এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে থাকুন সম্পূর্ণ তথ্য আপনারা পেয়ে যাবেন। এমনকি আপনাদের সামনে আমি এই চ্যানেলটির মাধ্যমে কিন্তু ছাগলের চিকিৎসা সম্পর্কেও আলোচনা করব। তো আজকের মতো ভিডিও এখানেই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকুন, থ্যাংক ইউ, ধন্যবাদ।